হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে হচ্ছে শিবরাত্রি। তো আজকে না, আজকে শনিবার, কালকে রবিবার, তো কালকে হবে। তো আজকে আমরা নদীতে যাচ্ছি জল আনতে, আর আমি হাতে দিয়েছি আলতা। কেমন লাগতেছে? পায়ে দিয়েছি, দেখাচ্ছি, দাঁড়াও। এই যে পায়ে আলতা দিয়ে দিয়েছি। এই যে ওরা বেরিয়ে পড়েছে, একদম সোমনাথ, একদম চুল একদম খুলে দিয়ে। দেখো কত বড় চুল এদের সবার। পিছনটা দেখো অনেক সুন্দর আর আমারটা। হ্যাঁ, দাঁড়াও, এখন জল নাই, জল পুরো শুকিয়ে গেছে, চর পড়ে গেছে। একটুও জল নাই, নদীতে শুকিয়ে গেছে। ওদিকে একটা ঠাকুর ভাসিয়ে দিছে, যখন জল ছিল এখন জল শুকিয়ে গেছে, ঠাকুর সেখানে পড়ে আছে। প্রণাম করি। এই যে আমাদের টিমটা, এই দেখো, এমন করে সবাই মিলে দৌড়ে আসলাম, মনে হচ্ছে যে গেট খুলে দিল আর আমরা সবাই মিলে দৌড়ে আসলাম। দৌড়ে আসার পরে সবাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, বাচ্চাগুলো তো আগে চলে গেছে আর আমরা এখানে লাফিয়ে গেছি প্রায়। ওই যে সেটা আসতেছে এখানে দৌড়ে আসার পর, পিছনে সবাই এমন করে যাচ্ছে যে মনে হচ্ছে যে বাংলাদেশের আর ইন্ডিয়ার গেট খুলে দিল, এরা সবাই চলে যাচ্ছে, এরকম লাগতেছে। সবাই একদম হুড়পাড় হুড়পাড় করে যাচ্ছে, আর আমি একটা মাথায় ফুল দিয়েছি। কেমন লাগতেছে আমাকে? নিশ্চয়ই ভালো লাগতেছে না, জানি আমি। আর এদিকে দেখো আমাদের ছোট ছোট ভুট্টা গুলো উপরে দুটা, উপরে দুটা, আর এরা দেখি ছবি উঠাচ্ছে, ওই ছবি উঠে দিতে পারছে না। আর কি কি বলতেছে যে কে আমি যাচ্ছি হেঁটে হেঁটে, শুধু আমি একা বলে না, এখানে সবাই আলতা দিয়ে হেঁটে যাচ্ছে বালুর উপরে। দেখে দেখে হাত তেরি ও শাশুড়ি, আই মিষ্টি জামাটা অনেক সুন্দর দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো মিষ্টি জামাটা, ওর চুল, ওর স্টাইল অসাধারণ। আর এদিকে এদের হাত থেকেটা এরকম হয়ে গেছে প্রায়। বন্ধুরা, নদীতে জল আনতে আইসা দেখতেছি, নদীতে জল নাই, ঘটনা তো জাম হয়ে গেছে। ওই জন্য সবাই মিলে আমরা বালুবাড়িতে হেঁটে হুটে কষ্ট করে হাঁপায় হুপায় এই যে জলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। এখন এটাই হচ্ছে আমাদের অবস্থা। আর ওরা তো হাঁটতেই পারছে না, চন্দনাও হাঁটতে পারছে না, হাঁটুনি তো দেখো আমার প্যান্ট ধরে ঝাউ নিছে। এদিকে সোমনা, কিছু বল, তোর কেমন লাগছে হেঁটে? দারুণ, কেমন লাগছে? খুব সুন্দর। যদি তোকে তোকে কোনো মাস্টার চরের মধ্যে বিয়ে করতে চায় তাহলে তুই কি বলবি? কি বলবি? না, ও দম বন্ধ হয়ে গেছে। ছবি ওঠার জন্য যে হাই ভাই ভাবে আসতেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো একবার সেই ইয়েটা। আর এদের তো ছবি ওঠাই হয় না ভাই, কতগুলো যে ছবি উঠতেছে, 50-60টার মতো ছবি উঠলো, তাও বলতেছে যে ছবি ওঠা হয় নাই। তো নন্দিনী, তোকে চরে এত তোর জল নিতে আসে, তোকে কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে। কি লাগতেছে? খুব ভালো, খুব ওকে নাকি ভালো লাগতেছে এইভাবে কষ্ট কষ্ট করে হেঁটে এসে। ওদের হাতে নিয়ে অবস্থা দেখো, এত হেঁটে হেঁটে গিয়ে বলতেছে এখানে জল নেই। এই হচ্ছে ব্যাপার। তো এখান থেকে আমরা জল নেবো নদীতে, জলটা নিয়ে ডাইরেক্ট বাড়িতে চলে যাবো। তো এদিকে নদী পেয়ে গেছি, অনেক তপস্যার ফলে হাঁটাহাঁটি করে আমরা নদীতে চলে এসে গেছি। কেলি তো ফোনেই ব্যস্ত হয়ে গেছে। Thank you.
সোমনাটা ছবি তুলতেছে আর এদিকে ওরা জল নিয়ে আসলো। মাসি এখানে মাথায় কলসি দিয়ে বলতেছে কি এই যে আমাকে ছবি তুলো, কলসিটা মাথায় দিয়ে পোজ দিয়ে দাঁড়ায় আছে যে আমাকে ছবি তুলো। তো গাইস ফাইনালি জলটা নিয়ে আমরা বাড়ি যাচ্ছি। আর আমার মাথার উপর দেখো সূর্যটা কি সুন্দর করে পাক খেয়ে ইয়ে হয়ে গেছে। আর চন্দ্রন দেখো এদিকে সেলফি তোলা হয় না, সেলফি তুলে লাস্টে পড়ে গেছে, ও এখন হেঁটে হেঁটে আসতেছে। ওর অবস্থাটা একটু দেখো। আর শুনে এখানে একটা একটা ওরা ওদের ওদেরটা আমাদেরটা সেম সেম, একটাই টুকরে নিয়ে আসি, ও ওর দিদি একসাথে শেয়ার করে জলটা নিয়ে ঢালাঢালি করবে, আর আমরাও একটা টুকরে নিয়ে আসি, আমরাও আমি আর মাসি শেয়ার করে জলটা নিয়ে ঢালাঢালি করবো। তো এখন আমরা বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে কালকে এই জলটা দিয়ে জল ঢালবো, সেটাও কিভাবে দেখাবো দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কালকে তো জল আনতে গেলাম, আজকে জলটা ঢালবো আর আমি রেডি। আমি রেডি হয়ে আধা ঘন্টা ধরে দাঁড়ায় আছি আর ওরা এখনও রেডি হয় নাই। ও দাঁড়ায় আছে নবমিতা বেচারি, দেখো তো কতক্ষণ ধরে দাঁড়ায় আছি, মাসির এখনও রেডি হয় নাই। আমরা রেডি, এরা যাবে আমাদের সাথে। ভালো হাই রে। তো আমরা এখানেও রেডি হয়ে আধা ঘন্টা আবার দাঁড়িয়ে আছি, আরও বাকিরা আসতেছে জন্যে মিষ্টির মায়ের জন্য। আর এরা আবার সবাই বাচ্চারা লেহেঙ্গা টেহেঙ্গা পরে একাকার করে দিয়েছে। আর এটা হচ্ছে আমি, আমার শাস্তা দেখাচ্ছি, হাতে চুরি করেছি, কোনোটাই ম্যাচিং না, সবই আনম্যাচিং, একসাথে করে সেট করে দিয়ে দিয়েছি, বাস হয়ে গেল একটা। এদিক থেকে ঘুরে এদিকে যাবে, এদিকে গিয়ে আবার এই দিকে ঘুরে এদিকে মন্দিরে। তো এখন আমরা জল ঢালার জন্য ভিতরে যাচ্ছি, এদিকে আবার রাউন্ড করে দিছে, এদিকে দিয়ে এদিকে দিয়ে জল ঢালতে লাগে। এই যে এখানে একটা ঠাকুর আর ওখানে যে এই যে ভিতরে এখানে জল ঢালা লাগিয়ে চলতেছে। প্রণাম করতে লাগে, না না অল্প অল্প। ওইখানে খাওয়া দাওয়া নিয়ে চলতেছে, গায়ে ছিপের মাথায় জল টল ঢেলে ফাইনালি ওখানে সেই ভিড় ছিল, ওখানে আর কিছু বলতে পারলাম না, ওর জন্য এখন আমরা ফাইনালি বাড়ি আসলাম। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, কি বল সাবস্ক্রাইব করে দিতে, লজ্জা পেয়ে গেছে।